জিডি বিড়লা থেকে এমপি বিড়লা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে মালদা, শিশু কন্যাদের যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তোলপাড় চলছে রাজ্যে। কিন্তু এ ধরনের অভিযোগ ওঠা বন্ধ হয়নি। এবার পূর্ব বর্ধমানের কালনায় শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রৌঢ় প্রতিবেশী। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিতে কালনার কালীনগরে মামার বাড়িতে যায় প্রথম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, সন্ধ্যে সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত, প্রতিবেশী কওসর শেখ চকলেটের লোভ দেখিয়ে ওই ছাত্রীকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওই মানুষটা ওকে ডেকে নিয়ে যায় যেভাবে ভুলিয়ে ভালিয়ে যে খাবারের ইয়ে দিয়ে ওকে ওর বাড়ি নিয়ে যায়। ওর বাড়িতেও মেয়ে বা তোর মেয়ে, আমার মেয়েটা আছে, তোর বন্ধু আছে, ওখানে যা তো ওখানে গেল। যাওয়ার পরে টিভি চালিয়ে দিয়েছে। মেয়ে, ওর নিজের মেয়ে সামনে বসে লিখছে, ওখানে লিখছে, আর পিছনে আওয়াজ করে ওখানে টিভি দিয়ে মেয়েকে পাশে বসে হাত মুখ চেপে শারীরিক অত্যাচার করছে। ছাত্রীর পরিবারের দাবি, বাড়ি ফিরে অস্বাভাবিক রকমের চুপচাপ হয়ে পড়ে ওই ছাত্রী। সন্দেহ হয় মায়ের। মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে গোটা বিষয়টি জানতে পারেন তিনি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কওসর শেখকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।